শিক্ষার্থী এবং গবেষক তাদের শ্রেয়াংশী ভালোবাসা রইল। এই অনুষ্ঠানটা কিন্তু অনেক আগে হওয়ার কথা ছিল, নানা কারণে হয়নি, গ্যাপ পাওয়া যায়নি, তাই হয়ে ওঠেনি, অনেক পরে হলো, কিন্তু হয়েছে। এই অনুষ্ঠানটা বাৎসরিক অনুষ্ঠানের মতন, ছাত্রছাত্রীদের যারা নতুন আসে আমাদের বিভাগে তাদের বরণ করে নেওয়া হয়। আর এই যে প্রথম সেমিস্টার যারা করছে তোমাদের এই অনুষ্ঠানটা, তারা ছ মাস পরে চলে যাবে তোমাদের ছেড়ে, ডিপার্টমেন্ট ছেড়ে, কিন্তু আমাদের সাথে সংযোগ থাকে। তারা বিভিন্ন, কেউ গবেষণায় ঢুকবে, কেউ বিভিন্ন সংস্থায় যাবে, আমাদের কাছে বিভিন্ন দরকারে অদরকারে আসে। না এই সহযোগিতাটা, এই ভালোবাসাটা আমাদের ডিপার্টমেন্টে রয়েছে এবং আশা করি এটা থাকবে। ফোর্থ সেমিস্টারে যারা স্পেশালে বিভিন্ন রকম, কেউ আটজন নয়জন ভাবে আলাদা হয়ে গেছে, কিন্তু সবসময় মনে রাখবে যে তোমাদের কিন্তু, তোমরা প্রত্যেকে স্টুডেন্ট, হয়তো সবার পক্ষে সবাইকে নেওয়া সম্ভব হয়নি, কিন্তু তোমরা এক বন্ধনীতে থাকো, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না, তাহলে কাজগুলো করতে অসুবিধা হবে। দিনের শেষে আমরা স্টুডেন্ট, আমার স্পেশাল যাই হোক, এই ভালোবাসাটা যেন থাকে, এই বন্ধনটা যদি থাকে, এখান থেকে ডিপার্টমেন্ট থেকে বা ইউনিভার্সিটি থেকে পাস করে যাওয়ার পরেও তোমাদের মধ্যে দেখবে ইন্টারাকশনটা থাকবে। আর যারা নতুন এসছো, তাদের তো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, তারা সেকেন্ড সেমিস্টার, মানে প্রায় ধরো বাচ্চা পাঁচ ছ বছর হয়ে যাওয়ার পরে তাকে মুখবাদ দিচ্ছি, মানে মোটামুটি সে ভাত সম্বন্ধে তার সব, আমরা সাধারণত ৫-৬ মাসে দিই, তার কারণ আছে, তার সাইন্টিফিক ব্যাপার রয়েছে, কিন্তু তোমাদের সত্যিকারে ডিলে হয়েছে, আর অন্য বিভাগে রয়েছে কিনা আমরা জানি না, যে শুধু বটানি ডিপার্টমেন্টে আমরা দেরি করে ফেলেছি, না কি অন্য ডিপার্টমেন্টে হয়েছে, যদি আরও অনেক হয়েছে তাহলে ঠিকই আছে, আর যদি না হয় তাহলে চেষ্টা করবে ওই তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে, কেন এটা একটা হেডেক থেকে যায়, করতে হবে করতে হবে। এবং আমি শুনেছি অনেক ছাত্রছাত্রী উপস্থিত থাকছে না, এটা যদি আন্তরিকভাবে তোমরা চাও, তোমাদের অনুষ্ঠান কিন্তু আমরা আসি, আমরা দুটো কথা বলি, হয়তো কেউ দু একজন টিচার পারফর্ম করেন, কিন্তু এই যে একটা ভালোবাসা, একটু মেলবন্ধন, এই যে যারা এলো না, প্রত্যেক বছর একটা থাকে, কিছু কিছু আসবো না যাবো না, আনসোশাল হয়ে লাভ নেই, সামাজিক হওয়ার চেষ্টা কর, অসুবিধা থাকতে পারে কিন্তু সেই অসুবিধাটা মাস্ক কেড়ে হবে না, ২০-২৫ জন অ্যাবসেন্ট থাকে, ডিসকাশন যখন নিয়ে যায় আমি যাবো না, তোমার ফিনান্সিয়াল সমস্যা থাকতে পারে, যিনি নিয়ে যাবেন তাকে বলো, তিনি হয়তো চেষ্টা করবেন মিটিয়ে ফেলতে, কিন্তু যাও, দেখে এসো, শেখো, যে দু বছর শিখতে এসছো শেখো, সামনের বছর থেকে তো এক বছরে এমএসসি হয়ে গেল, তখন বিষয়টা কিন্তু আরো টাফ হয়ে গেল, স্পেশাল পেপার থাকবে না, এই তোমরাই নাকি সে সবটি স্পেশাল পেপার, এই যারা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার তাদের স্পেশাল রইল, বাকি যারা আসছে আর নো স্পেশাল, তাহলে উই আর ইন দ্য সেম প্ল্যাটফর্ম, তাহলে কিসের বিভেদ, কিসের ঝগড়া? প্রকাশ বাবু সবসময় বলতেন আগে যে এই ছ মাসের জন্য আমরা বিরাট কিছু করে দিতে পারবো, সত্যি কথা, এটা ডাঙা সত্যি কথা, কিন্তু আমাদের মধ্যে নিজেদের মধ্যে বিভেদ না করে ভালোবাসাটা যেন থাকে, এটা কিন্তু অভাব লক্ষ্য করা যায়, এটা হবে না। এক একটা ব্যাচ আসবে মনে থাকবে অনেকদিন ধরে যে একটা ব্যাচ ছিল, এই যে কিছুদিন আগে তোমাদের নিয়ে গেছিলাম ফিল্ডে, কত ঘটনা ঘটেছে, কত ঘটনার সাক্ষী আমি, কিভাবে হয়েছে চুপটা তোমরা জানো, তোমরা সহযোগিতা করেছিলে বলেই আমরা করতে পেরেছিলাম, আমরা সারা রাত ট্রেনে জেগে এসেছি, কেননা সবার সিট, সবার ট্রেন পাই না, বসে এসে আসা, বুঝতে পারছো এইজিপি থেকে মেদিনীপুর অব্দি কি অবস্থা, চোখগুলো মনে কত ফুলে আমরা ঘুরে গেছে, লাল হয়ে গেছে, তা সত্ত্বেও ছেলে মেয়েদের মুখে আনন্দ হাসি আমাকে অন্যরকম ভাবে টানে,
যতটা পেরেছি দেখাতে পেরেছি, শেখাতে পেরেছি, আহার করতে পেরেছি। যারা এখানে অধ্যাপক আছেন, যারা ফিল্ড ভালো আছেন, কারণ রয়েছেন, তিনি জানেন যে একটা ফিল্ড কতটা পরিশ্রমের, কতটা চাপ। তো তোমরা সহযোগিতা করলে সব সম্ভব, আর তোমরা অসহযোগিতা করলে তোমাদের শেখা হবে না, আমাদের কোনো সমস্যা হবে না। আমরা একটা জায়গা পেয়েছি, সেই জায়গাটা তোমাদের পেতে কিন্তু বিরাট লড়াই করতে হবে। সংখ্যা অনেক বেড়েছে স্টুডেন্টের, তার মধ্যে থেকে তোমাকে উঠে আসতে হবে। ব্যতিক্রমী হতে বলছি না, তার মধ্যে থেকেই কিন্তু তোমাকে উঠে আসতে হবে। এবং প্রত্যেকটা টিচারকে রেসপেক্ট দেখবে, যারা খুব ফেসবুক ফলো করো বা ইউটিউব দেখো, সাউথে একটা স্কুলে একজন মাস্টারমশাই রিটায়ার করছে, অনেকেরই চোখে পড়েছে ঘটনা। সেই সিনটা দেখলে না তোমার শরীরে প্রত্যেকটা লোন খারাপ হয়। ওইটা হচ্ছে আমাদের সত্যিকারের ভালোবাসা, যেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে। একজন শিক্ষক তার অবসর সময় চলে যাবে, এই যে চলে যাওয়াটা, এই যে গ্যাপ, এতটা সময় ধরে আমাদেরকে সময় দিয়েছেন তার জীবনে, তার যে কন্ট্রিবিউশন জীবনের মূল্যবান সময়টা উনি আমাদের দিয়েছেন। তোমাদের যতটা পেরেছেন সেটাকে শিখিয়েছেন, যতটা না পেরেছেন সবার একরকম হয় না, কিন্তু মনে রাখবে তিনি সবসময় আমার মাথায় থাকবেন, বাবা মা, তারপরে তার শিক্ষক। সেই শিক্ষক তোমার মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে, কলেজ হতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, তাদের কন্ট্রিবিউশনটা মনে রাখবে, তাহলে দেখবে ভালো লাগবে। এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের মধ্যে একটা ম্যাচুরিটি থাকবে, বারবার বকতে হয় তোমাদের, এই বিষয়গুলো থেকে দূরে থাকবে। ক্লাসে যে মনিটর থাকবে তার কথা শুনবে একটু, কেন আমাদের এরকম ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমরা করবার চেষ্টা করছি। কাল উপাচার্য এলেন আমাদের বিভাগ, দেখলেন কতক্ষণ থাকলেন, প্রত্যেকের জায়গা দেখলেন, বুঝলেন, কথা বললেন, ভালো লাগলো। এবার উনি যদি সময় পান তোমাদের সাথে কথা বলবে, ভালো লাগবে। এইভাবে আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো, ডিপার্টমেন্টকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আমরা এককভাবে কিছু করতে পারবো না, সবাই মিলে যদি সহযোগিতা করি, তোমাদের সহযোগিতার হাতটা যদি বাড়িয়ে দাও, তাহলেই আমরা কিছু করতে পারবো। এবং ডিপার্টমেন্টে যেটা ভালো হবে তার ফলটা তোমরা পাবে। সেই জন্য হাতে হাত মিলিয়ে করার চেষ্টা করো, যা কিছু করবে অন্তর থেকে করো। কেউ সাইড থেকে বাধা দিচ্ছে, কেউ করার চেষ্টা করছে, দিস ইজ নট দা ওয়ে, অন্তর থেকে হোক, দেখবে সেই কাজে সাকসেস হবে। যে কোনো ফিল্ডে আন্তরিকতা থাকলে, ভালোবাসা থাকলে, তবেই তুমি এগিয়ে যেতে পারো। এবং অনেকেই নানা রকম পরীক্ষা যারা পাস করছে ন্যাশনাল লেভেলে, খবর দিচ্ছি আমাদের এই এবছর দুটো ছেলে বিএসআইতে সুযোগ পেল, আগে তো হয়নি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে তোমাদের সময় ঘটবে। ওরা এরকমভাবে যদি 100টা ফেলোশিপ পায়, আমাদের ছেলেমেয়েরা সুযোগ পাবে, আমাদের ছেলেমেয়েরা কম সুযোগ পায়, যেগুলো যে কোনো ব্যাপারে তাদের যদি একটু সুযোগ করে দেওয়া যায় তাহলে আমার ভালো লাগবে। এইটুকু বলে এবং আজকের দিনটা একটু ভালো কাটুক, এবং তোমাদের অনুষ্ঠান ভালো হোক, কোনোরকম ক্যাওস করবে না, কারো কোনো অসুবিধা যাতে না হয়, কোনো উদ্ভাবক যেন না বলেন এইটা হয়েছে এটা হয়েছে, তোমরা সুন্দরভাবে অনুষ্ঠান করবে, এবং স্যাররাই যেন বলেন এটা ভালো অনুষ্ঠান হয়েছে। এটাই দিনের শেষে ভালো লাগবে শুনতে। আবার সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।